সূর্য শ্রী দুলাল, প্রতিদিন রাত্রি 10টা 15 মিনিট সৃষ্টিদেবীর পর্দায় আমার অনুষ্ঠান দেখতে পান, এবং আমি চেষ্টা করি আপনাদের সঙ্গে সরাসরি কথা বলবার জন্য মাঝে মধ্যেই স্টুডিওতে আসার, যেমন আজকের দিনে আমি আছি। যারা আমার সঙ্গে কথা বলতে চান, কোনো প্রবলেম নিয়ে আলোচনা করতে চান, তারা অবশ্যই কথা বলতে পারে। যেহেতু প্রত্যেকটা মানুষ কোনো না কোনো সমস্যায় ভুগছেন, সমস্যা নেই এরকম কোনো মানুষ নেই, কিন্তু সেই সমস্যাটা যদি পারিবারিক জীবনে হয়, সেই সমস্যাটি যদি বিবাহিত জীবনে হয়, সেই সমস্যাটি যদি স্বামী স্ত্রীর মধ্যে হয়, সেই সমস্যাটি যদি দাম্পত্য জীবনটাকে যদি নষ্ট করে, তাহলে সেই বিষয়টি কিন্তু শুভ নয়। কারণ সত্যি কথা বলতে, আমি প্রচুর প্রচুর মানে কয়েক হাজার আমি ক্লায়েন্ট দেখেছি, যাদের মধ্যে অনেক ক্লায়েন্ট আমার কাছে এসেছে যাদের পারিবারিক জীবন, দাম্পত্য জীবন, হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ রিলেশন নষ্ট হয়ে গেছে, তারা কোনোভাবে আর মানে সেই দুটো জলস্রোত বা দুটো জলপ্রবাহ দুদিকে চলে গেছে, তার আর পরবর্তী যে মিলন হবে সেই জায়গাটা তাদের আর নেই। তারা যে কতটা মানসিক দিক থেকে দগ্ধে দগ্ধে জ্বলেছে তারা জানে। তারা বলছে, আজকের আমার অনুষ্ঠানটা করার মেন উদ্দেশ্য হলো এই, আগামীতে মানে কন্টিনিউ হয়ে আবার বিবাহের মরশুম শুরু হয়ে গেছে, বিবাহের মরশুম আবার শুরু হয়ে গেল। এবার পরপর কয়েকটা মাস, মাঝখানে একটা মাস বাদ দিয়ে পরপর পরপর কয়েকটা মাস বিবাহের সময়, বিবাহের গহন, বিবাহের মুহূর্ত, একটা আনন্দ, আনন্দের সময় চলবে। আমিও চাই, আমি ব্যক্তিগতভাবে চাই, আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল, আমি ব্যক্তিগতভাবে চাই প্রত্যেকটা পরিবার খুব সুখে শান্তিতে অতিবাহিত করুক। কিন্তু বিষয়টা অন্য জায়গা থেকে, আমার কাছে একটা ক্লায়েন্ট এসেছে যে 28 দিন সংসার করেছে, 1 মাস করতে পারেনি, 28টা দিন বাবা মেয়েকে নিয়ে এসেছে আমার চেম্বারে, দমদমে চেম্বারে এসেছিল। মেয়েটি দীর্ঘ কয়েক বছর প্রেম করেছে, বাড়ির অমতে গিয়েই বিয়েটা করেছে, 1টা মাস সংসার করতে পারিনি, সেখান থেকে চলে এসেছে বাপের বাড়িতে, আমি ওখানে থাকবোই না মানে থাকবো না, সংসার করবো না মানে করবো না। এই যে আমরা একটা ঘটনা আমি পেয়েছি, সেরকম অনেকগুলো ঘটনার মধ্যে আরো একটা পেয়েছিলাম এরকম, বাবার একমাত্র মেয়ে ঘটা করে 450 মানুষকে ইনভাইট করে ওই এলাকার মধ্যে সব থেকে টপ, সব থেকে আনন্দ মুখর, সব থেকে খরচ সাধ্য অনুষ্ঠান তারাই করেছিল। মেয়েটাকে কি দেয়নি, সোনায় ভরিয়ে দিয়েছে, নতুন জামাইয়ের বাড়িতে এমন কোন জিনিস নেই দেয়নি, মানে ঝাড়ু পর্যন্ত দিয়েছে, ঝাড়ু, রুটি বেলন, মানে এমন কিছু নেই যে দেয়নি। কিন্তু খুব বেশি হলে 3.5 বছর সংসার করার পর খুব সুন্দরভাবে একটা ডিভোর্স ফাইল করলো, করে চলে এলো আমার কাছে এসেছে, দাদা ডিভোর্স আলটিমেট হবে তো, এবং হবে অবশ্যই, এবং তারপর আমি সেকেন্ড ম্যারেজে কবে যেতে পারবো। আমি আমার অনুষ্ঠানে প্রত্যেককে বলি, দেখুন বিবাহটা খুব আনন্দের বিষয়, কিন্তু সেই আনন্দ যদি এই জাতীয় কোনো সমস্যার মধ্যে পড়ে তাহলে সেটা কখনো আনন্দ হতে পারে না। যারা ভুক্তভোগী তারা জানেন, একটা বিবাহ আপনি দিচ্ছেন, আপনার একমাত্র সন্তান, মানে একমাত্র ছেলে অথবা মেয়ে, যাকেই বিয়ে দিন, একটা বিবাহের খরচ আছে,
মেয়ে যদি হয় সোনা পরিপূর্ণ করা, হাতে কানে গলায় আবি জাবি সোনা দেওয়া, জামাইকে দেওয়া, খাট আলমারি বিছানা হাবি জাবি অনেক কিছু দেওয়া, 200 মানুষ হোক 500 মানুষ হোক ইনভাইট করে খাওয়ানো, কেন করছেন? মেয়েটা যাতে সুখে শান্তিতে থাকে, মেয়েটা যাতে পারিবারিক জীবনে হ্যাপি হয়, এই উদ্দেশ্যে দিচ্ছেন। কিন্তু 2-4 বছর পর সেই মেয়েটি যদি সংসার না করতে পারে, সংসারটা ভেঙে যদি চলে আসে, সেক্ষেত্রে আপনি ওই সোনাদানা ফেরত পাবেন, কিন্তু সম্মানটা কি পাবেন? 500 মানুষকে ইনভাইট করে খাইয়েছেন, সেই প্রীতিভোজের খাওয়ানোটা কি ব্যাক করতে পারবেন? এগুলো ফেরত পাবেন না, কিন্তু একটা জিনিস পাবেন, একটা জিনিস পাবেন, সেটা এই মেয়েটি তার প্রথম স্বামী সংসার করতে পারেনি। খুব সুন্দর একটা গিফট, কিন্তু এই বিবাহটা তার টিকবে কি টিকবে না, এই জন্মকুণ্ডলীতে সমস্ত কিছু আছে, জন্মকুণ্ডলীতে সমস্ত কিছু আছে। একটা মেয়ে যদি মাঙ্গলিক যোগে যদি আবদ্ধ থাকে, তার পারিবারিক জীবন নষ্ট করায়। একটা মেয়ের সমসপ্তম ভাবে যদি অশুভ শনি, অশুভ রাহু, অশুভ শনি কেতু, অশুভ রবি শনি, রবি শুক্র যদি অবস্থান করে, বিবাহ লেট, পারিবারিক জীবনে ডিস্টার্ব, সাংসারিক জীবনে ডিস্টার্ব, এগুলো ঘটায়। সমসপ্তমে মঙ্গল, অষ্টমে মঙ্গল, দ্বাদশে মঙ্গল যদি থাকে, পারিবারিক জীবনটাকে ডিস্টার্ব করায়। দ্বাদশ অধিপতি সমসপ্তমে যদি থাকে, পারিবারিক জীবন ডিস্টার্ব করায়। অষ্টম অধিপতি সমসপ্তমে যদি থাকে, পারিবারিক জীবন ডিস্টার্ব করায়। সপ্তম অধিপতি অষ্টমে বা দ্বাদশে যদি থাকে, ডিস্টার্ব করায়। সমসপ্তম ভাবে মঙ্গল শনি যদি থাকে, মঙ্গল শনি কিংবা মঙ্গল রাহু যদি অবস্থান করে, সেক্ষেত্রেও ডিস্টার্ব করায়, পারিবারিক জীবন নষ্ট করায়। এখানে তো অ্যাস্ট্রোলজারদের কাজ যাতে আপনার মেয়ের ওই গিফটটা না ফেরত আসে। নমস্কার, হ্যালো, নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? কার বিষয়ে জানতে চাইছেন? আপনার নাম? আপনার টেলিভিশনটা কমিয়ে দিন, টেলিভিশনের সাউন্ড কমান। আপনার ডেট অফ বার্থ বলুন। আপনার টেলিভিশনটা কমাতে বললাম প্লিজ। হ্যাঁ, 10/12/1997। একটা মানুষকে একবার রিকোয়েস্ট করা যায়, দুবার করা যায়, কিন্তু তারপর করা যায় না। যারা আমার সঙ্গে যোগাযোগ করবেন, টেলিভিশনের সাউন্ড মিউট করবেন, তারপরে ফোন করবেন। হ্যাঁ, আমি স্পষ্ট বক্তা, স্পষ্ট ভাবে বলতে পছন্দ করি, তাতে অনেকের ভালো লাগে, অনেকের ভালো লাগে না। একবার বলা হলো সাউন্ডটা মিউট করুন, দ্বিতীয়বার বলা হলো, তারপর আর বলা যায় না, কারণ আমি স্পষ্ট কথা স্পষ্ট ভাবে বলতে পছন্দ করি। সাদাটাকে সাদা, লালটাকে লাল, যেটা জন্মযোগে পাবো সেটাই বলবো, যেটা সমাধান হবে সেটাও বলে দেবো, যেটা আমার পক্ষে সম্ভব নয় আমি সেটাও বলে দিই। এটাই অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলালের বৈশিষ্ট্য। মিথ্যে প্রতিশ্রুতি আমার পছন্দ নয়, আমি পারি না দিতে, কারণ আমি সায়েন্স বিশ্বাস করি, আমি ম্যাথ বিশ্বাস করি, আমি অঙ্ক জানি, আমি সাবজেক্ট জানি। শুধু সেই সাবজেক্টের উপর বেস করে আমি প্রেডিকশনটা করি। এবার দরকার প্রতিকার। আপনারা যারা সাধারণ মানুষ আছেন, তারা প্রতিকার বোঝেন না, তারা বোঝেন রেজাল্ট। আমি সেই রেজাল্টের দিক থেকেই বলি। রেজাল্ট আমি দেওয়ার জন্য দুটো প্রসেস ব্যবহার করি, একটা হলো পিওর অ্যাস্ট্রো, একটা হলো তন্ত্র। দুটোকে কম্বাইন করে, দুটোকে মিক্স করে আমি প্রতিকার লিখি। কথা কেন বলবে না, কথা কেন বলবে না, আপনার মুখে হাসি ফুটবে না কেন? অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল সুখ শান্তি সমৃদ্ধি, মানসিক শান্তি, পারিবারিক সুখ, দাম্পত্য জীবনের সুখ, অর্থনৈতিক পরিস্থিতির ডেভেলপমেন্ট, ছেলের পড়াশোনা হচ্ছে না, পড়াশোনার জায়গায় দাঁড়িয়ে আরো বেটার এডুকেশন,
কর্ম হচ্ছে না, ভালো কর্ম, শরীর স্বাস্থ্য খারাপ, সেখান থেকে কি করে রিকভার করা যায়? অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল, নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? জয়নগর। জয়নগর মজিলপুর। কার বিষয়ে জানতে চাইছেন? কার বিষয়ে জানতে চাইছেন? ছেলের নাম বলুন। ননি মন্ডল। রনি। রনি ডেট অফ বার্থ বলুন। 2/5/2002। জন্ম সময় বলুন। 1/5/2002। জন্ম সময় বলুন। সকাল। জন্মস্থান কোথায়? জয়নগর মজিলপুর। আমার প্রোগ্রাম আজ প্রথম দেখছেন না, এর আগেও দেখেছেন? লাইনে পান না। আপনার ছেলে তো জন্মবার হলো বুধবার, রাশি লগ্ন জানেন? ধনু রাশি, মিথুন লগ্ন, মূলা নক্ষত্র দেবাড়িগণ, রাক্ষসগণ, জানা ছিল? বলছি, আবার বলবো, বর্তমানে রবির মহাদশা চলছে, রবির অন্তর্দশা, রাশি হলো ধনু, লগ্ন হলো মিথুন, মূলা নক্ষত্র। ছেলে তো প্রচন্ড জেদ, প্রচন্ড রাগ। আপনি যেটা জানতে চাইছেন, ছেলে আগামী দিনে কি করবে, কাজ বাজ কি করবে, এটাই তো আপনার প্রশ্ন। ছেলের এখন বর্তমানে কি করছে? পড়াশোনা ছেড়ে দিয়ে এখন চুপচাপ বসে আছে আর মোবাইল ঘাঁটছে, অনেক রাত পর্যন্ত মোবাইল ঘাঁটছে, খাওয়া দাওয়ার পরে বিছানায় আসছে, এসে 2-3 ঘন্টা মোবাইল ঘাঁটছে। এ ছেলে দ্বারা প্রচন্ড ডিস্টার্ব তো, এ ছক ভালো নয়। দ্বাদশ ভাব, দ্বাদশ হলো ব্যয় ভাব, সেই ব্যয় স্থানে 5-5টি গ্রহ বসে আছে, মঙ্গল বুধ শুক্র শনি রাহু একত্রে বসে আছে দ্বাদশ ভাবে। দ্বাদশ স্থান হলো ব্যয় স্থান, মাঙ্গলিক যোগে আবদ্ধ হয়ে আছে, ছন্দ ছাড়া যোগে আবদ্ধ হয়ে আছে এবং কাল সর্বযোগে আবদ্ধ হয়ে আছে। ছেলেটাকে যতক্ষণ ধাক্কা মারবেন ততক্ষণ চলবে, ধাক্কা মারবেন না, চুপচাপ হয়ে আছে, আর কিছু মনে করবে না। 2 বছর যেতে না যেতে মায়ের সঙ্গে বনিবনা হবে না এই ছেলেটির। মুখে মুখে তর্ক করে, ঠিক আছে, আর 2 বছর যাক, 2 বছর যাক, দেখবেন মায়ের সঙ্গে মুখে মুখে তর্ক করবে, মাকে মানবে না, মায়ের সঙ্গে ডিস্টার্ব হবে ছেলেটির। কি চাইছেন? কি চাইছেন বলুন। ছন্নছাড়া যোগটাকে কাটান, ছন্নছাড়া যোগটাকে কাটান, মাঙ্গলিকটাকে কাটান আর কাল সর্বযোগ কাটান, ঠিক হয়ে যাবে ছেলে। তিনটে অশুভ আছে, তিনটে জায়গা ডিস্টার্ব হয়ে আছে, এই তিনটে জায়গাকে যদি সংশোধন করতে পারেন ছেলে ভালো জায়গায় কাজ করবে। যারা যোগাযোগ করতে চাইছেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন, একাধিক চেম্বার আছে আপনাদের কাছে, জয়নগর মঞ্জিলপুর থেকে কাছাকাছি চেম্বার হলো আমার দমদমে, প্রতি বুধবারে, সরি, দমদমে আছে সোমবারে, আর এর থেকেও কাছে আছে বালিগঞ্জের গড়িয়াহাট, প্রতি বুধবারে, সোমবারে দমদম, মঙ্গলবারে ব্যারাকপুর, বুধবারে গড়িয়াহাট, বৃহস্পতিবার হাওড়া ময়দান, মাসের 2 শুক্রবার মেচে দেয়, মাসের 2 শনিবার শেওড়াফুলি এবং মাসের অন্য 2 শনিবার বর্ধমান, মাসের 2 রবিবার কৃষ্ণনগর। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন নিচে দেখুন এখানে নম্বর আছে, ঠিক এই নম্বরে যোগাযোগ করুন। সমস্যা আপনার, সমাধান তো আমার, হবে না বলে কিছু নেই, হতে হবে, হতে হবে। নমস্কার। হ্যালো। হ্যালো,
নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি বাঁকুড়া ডিস্ট্রিক্ট পাত্রসায় থেকে বলছি। পাত্রসায়ন? হ্যাঁ, কার বিষয়ে জানতে চাইছেন? আমার নিজের বিষয়ে জানতে চাই। আচ্ছা, আপনার নামটা বলুন। সান্তনা চক্রবর্তী। সান্তনা চক্রবর্তী। আপনার ডেট অফ বার্থ বলুন। আমার ডেট অফ বার্থ হচ্ছে 1991 সালে 22শে আগস্ট। 22শে আগস্ট 1991 সাল। জন্ম সময় বলুন। রাত্রে 2:20। 2:20 রাত্রি। হ্যাঁ। জন্মস্থান? জন্মস্থান বিষ্ণুপুর। বিষ্ণুপুর। আমার অনুষ্ঠান আজ প্রথম দেখছেন? হ্যাঁ হ্যাঁ। অনুষ্ঠান কেমন লাগছে? আমার খুবই ভালো লাগছে, তাই জন্য হঠাৎ করে মানে লাগাতে পারলাম, এটা একটা বিরাট সৌভাগ্য। আপনার জন্মবার হলো বুধবারের রাত, সকাল হলে বৃহস্পতিবার, তাই কি? আমাকে একটু ক্লিয়ার করুন, বুধবারের রাত সকাল হলে বৃহস্পতিবার? না না, আমার মঙ্গলবার এরকম ছিল, রাত্রি 2:20। মঙ্গলবার। 22 তারিখ না 21 তারিখ তাহলে? 22 তারিখ দেখাচ্ছিল। আসলে আমার মা অনেক ছোটবেলায় মা গেছেন, এইটাই আমি কাটে রেখেছি। 22/8/1991 যদি হয় তাহলে এটা বুধবারের রাত, সকাল হলে বৃহস্পতিবার। আপনি আমাকে একটা ফলের নাম বলুন, একটা ফুলের নাম বলুন, জবা, একটা নদীর নাম বলুন। গঙ্গা। 1 থেকে 9-এর মধ্যে একটা সংখ্যা আমাকে বলুন। 10 থেকে 100-এর মধ্যে আরেকটি সংখ্যা আমাকে বলুন। 99। 99। কিছু মনে করবেন, আমি যে কথাটা বলছি মন দিয়ে শুনবেন। বিবাহ হয়েছে? পারিবারিক জীবনে ডিস্টার্ব হয়েছে একটু? আমি যে পয়েন্টটা ধরলাম ঠিক ধরেছি না ভুল ধরেছি আমাকে সেটা বলুন। হ্যাঁ স্যার, আপনি একদম ঠিক বলেছেন। এবং পারিবারিক জীবন আপনার কিন্তু সুখকর নয়। পারিবারিক, আপনি প্রচন্ড সৎ মানুষ, সবাইকে নিজের মতন করে ভাবতে চান, কিন্তু উল্টো দিক থেকে সেই রেসপন্সটা আপনি পান না। বিয়ে কতদিন হয়েছে? বিয়ে তো তাই 14 বছর হতে গেল। 14 বছর হয়ে গেল। স্বামী স্ত্রী এখন একসঙ্গে আছেন? হ্যাঁ। হ্যাঁ। ওকে। সন্তান? সন্তান নেই? হ্যাঁ, আমার একটা মেয়ে একটা ছেলে। ওকে, ঠিক। মাথা গরম একদম করবেন না, পারিবারিক দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে প্রবলেম আছে। এবার বলুন আপনার সমস্যা কি? খুব টেনশন আছে আমার মেয়েকে নিয়ে, আমার মেয়ের পারিবারিক ভবিষ্যৎ নিয়ে। পারিবারিক, পারিবারিক জায়গাটা ডিস্টার্ব, পারিবারিক জায়গাটা ডিস্টার্ব আপনার, অর্থনৈতিক জায়গা থেকে ডিস্টার্ব। আপনি এই নম্বরে একবার ফোন করুন। আপনার মেয়েকে নিয়ে আপনি প্রচন্ড টেনশন আছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ। মেয়ের কি হয়েছে? মেয়ের পড়াশোনা দিক থেকে জানতে চাই, মেয়ের ভবিষ্যৎ আসলে কি হবে, মেয়েকে আমি আদৌ ঠিকঠাক জায়গায় নিয়ে যেতে পারবো কিনা। আপনি মেয়েকে দেখানোর জন্য আপনি একটু অনলাইনে আমার সঙ্গে যোগাযোগ করুন। অনলাইনে কিভাবে করবো স্যার? এখানে যে নম্বরটা আছে এই নম্বরে একবার তো যোগাযোগ করুন, থাকে না, এখানে এই নম্বরটা যোগাযোগ করুন, এই নম্বরটা যোগাযোগ করুন। হ্যাঁ, বলে দেবে। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন টিভির অনুষ্ঠানের পরে, এখানে একটা নম্বর আছে দেখুন, 8961474832, এই নম্বরে যোগাযোগ করুন। অথবা আরো একটা নম্বর আছে 4731, ভুল বললাম, 4731917996, এই নম্বর দুটোতে ফোন করুন। যারা যোগাযোগ করতে চাইছেন, সমস্যা শুধুমাত্র জানার জন্য নয়, সমস্যা থেকে বেরোতে হবে। সমস্যা শুধুমাত্র জানার জন্য নয়, কারণ সমস্যা আপনিও জানেন আমিও জানি, যেটা দরকার সলিউশন, যেটা দরকার সমাধান। সেই সমাধানের জন্য যারা যোগাযোগ করতে চাইছেন যোগাযোগ করুন। হ্যালো। হ্যাঁ নমস্কার। নমস্কার, আমি নদিয়া থেকে বলছি। হ্যাঁ, কার বিষয়ে জানতে চাইছেন? কার বিষয়ে জানতে চাইছেন? হ্যালো, হ্যালো, লাইনটা সম্ভবত ডিস্টার্ব হচ্ছে। হ্যালো, আপনার নাম কি? শুভজিৎ হালদার। শুভজিৎ। শুভজিৎ বাবু, আপনার ডেট অফ বার্থ বলুন। 7th December 1992। 7th December 1992। জন্ম সময় বলুন। রাত্রি 10:55। রাত্রি 10:55। জন্মস্থান?
জেলা। হুগলির কোথায়? হুগলির জেলা হচ্ছে জিরাট। জিরাট? হ্যাঁ, হুগলির জিরাট। আমার নাম বলতে পারবে তো? কি নাম বলো তো? আচার্য দুলাল। ধন্যবাদ। মঙ্গল সোমবার হলো জন্মবার তোমার। মেষ রাশি সিংহ লগ্ন, ভরণী নক্ষত্র নরগণ, জানো এগুলো? বর্তমানে রাহুর মহাদশা চলছে, বৃহস্পতির অন্তর্দশা, দ্বাদশে মঙ্গল রেট্রোগ্রেড অবস্থায় রয়েছে, দশমে কেতু, দ্বাদশে মঙ্গল মাঙ্গলিক, দশমে কেতু, নবমে ভাগ্যস্থানে চন্দ্র, দ্বাদশ অধিপতি ভাগ্যস্থানে, ভাগ্যের বিপর্যয়, কর্মের ক্ষেত্রে ডিস্টার্ব, হতাশা, টেনশন, পরিশ্রম যেভাবে করছো সেই অনুযায়ী পারিশ্রমিক নেই, অর্থাৎ স্যালারি নেই, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যেভাবে খাটছো সেই অনুযায়ী এখানে পরিশ্রমের পারিশ্রমিক অর্থ পাবে না। ছোটখাটো বিষয় নিয়ে, পারিবারিক বিষয় নিয়ে টেনশন থাকবে। ম্যারেজ করেছো? বিবাহ করেছো? করনি, একটু লেট করে করো। তোমার মেন প্রশ্ন হলো ক্যারিয়ার রিলেটেড, ম্যারেজ রিলেটেড, দুটো প্রশ্ন আমি পেয়েছি, ঠিক না ভুল? একদম ঠিক বলেছেন। কি করো ভাই তুমি? আমার মানে বিয়ে করা আছে, ঠিক আছে, কর্মের ক্ষেত্রে। শোনো ভাই, আমি তোমাকে মানে পরিষ্কার যেটা বললাম, নবম স্থান হলো ভাগ্য স্থান, সেই ভাগ্য স্থানে দ্বাদশ অধিপতি, ভাগ্যের বিপর্যয়, ভাগ্যের বিপর্যয় এখানে ইন্ডিকেশন করে রেখেছে। তোমার যোগ্যতা আছে, তোমার যোগ্যতা আছে, কিন্তু সেই যোগ্যতা অনুযায়ী তোমার পারিশ্রমিক নেই, তুমি সকাল থেকে রাত পর্যন্ত খাটছো, বাট রেজাল্ট কি পাচ্ছ? রেজাল্ট ভাগ্যের বিপর্যয়, সেটাকে সংশোধন করো। তুমি 92 জন্ম, বেশি বয়স নয়, সামনেই আবার পরীক্ষা দিয়ে দেবে আশা করি, প্রিপেয়ার্ড হও। আর ভাগ্যের এই যে ডিস্টার্ব সেটাকে সংশোধন করো। দশমে কেতু, দ্বাদশে মঙ্গল মাঙ্গলিক যোগ, দশমে অশুভ কেতু থাকলে কর্মজীবনে ডিস্টার্ব হয়, কর্মজীবনে খাটতে হয়। আমি ওই পশুটার নাম বললাম না, আমি ঘোড়া বলছি, ঘোড়ার মতো খাটতে হয়, মানে আমি গয়া আকার দিয়ে আমি বললাম না, কিছু মনে করো না, খাটাবে খাটাবে, পরিশ্রম করাবে, কিন্তু রেজাল্ট দেবে না। কি বলছি বুঝতে পারছো ভাই? আমার কথাগুলো বুঝতে পারছো? টিউশনি করছো? টিউশনি করো এখন? টিউশনি করছো করো, কিন্তু একটা একটু জায়গাটা ঠিক করো, করে তুমি এগো, তোমার ভালো একটা কেরিয়ার আছে, এটাকে নষ্ট করো না, হেলাই নষ্ট করো না, ঠিক আছে? আমার সঙ্গে পরে যোগাযোগ করো, যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন আমি এভাবেই বলি, হ্যাঁ আমি এভাবেই বলি, সুখ শান্তি সমৃদ্ধি অর্থ প্রাচুর্য যাদের দরকার একবার হলো যোগাযোগ করবেন, আচার্য শ্রী দুলাল, আপনাদের ভাই, আপনাদের বন্ধু, আপনাদের দাদা। একটাই জিনিস বুঝি, রেজাল্ট চাই, আমি রেজাল্ট দিতে পছন্দ করি। অনুষ্ঠান শেষ করতে হবে, সময় জানান দিয়ে দিচ্ছে, যারা যোগাযোগ করবেন নিচে নম্বরে যোগাযোগ করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার। দূর আর দূরে নেই, অচেনা।